লেবাননে ঠিক কি ঘটেছে এটা নিশ্চিতভাবে জানতে সময় লাগবে। অনেকেই অনেক কনক্লুশন টানার চেষ্টা করছেন, কিন্তু কোনো ঘটনা ঘটার পর এত তাড়াতাড়ি নিশ্চিত করে কিছুই বলা যায় না। বড়জোর বিভিন্ন সম্ভাব্যতার কথা অনুমান করা যায়। সেরকম কিছু পয়েন্ট বলি। এক, অনেকেই ইসরায়েলি আক্রমণের কথা বলছেন, যদিও কোনো হামলা হয়েছে কি না সেটা এখনও জানা যায়নি, কিন্তু এমনিতেই এ ধরনের হামলা ইসরায়েলের কাজ হতেই পারে। ইসরায়েলের সাথে হিজবুলের গণ্ডগোল চলছে। বিপ্লবী সুন্নি মুজাহিদরা যতই ডাউনপ্লে করুক, সিরিয়াতে গত কয়েক বছরে হিজবুলের ওপর প্রচুর অ্যাটাক হয়েছে এবং গত দুই তিন দিন ধরে এই উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। সুতরাং এখানে যদি হিজবুল্লার কোনো বিস্ফোরকের মজুদের কথা ইসরায়েলের নলেজে যায়, তাহলে তারা সেটা ধ্বংস করতেই পারে। দুই, কিন্তু এটাই একমাত্র সম্ভাবনা না, বিস্ফোরণটা নিছক দুর্ঘটনাও হতে পারে। দুনিয়ার সব কিছুর পেছনে মাস্টার প্ল্যান থাকে না, আর সে কারণেই অনেক কিছু নিছক দুর্ঘটনার কারণেও ঘটে। এবং আরব রাষ্ট্রগুলোর দায়িত্বশীলরা বিভিন্ন ক্ষেত্রে চরম আনপ্রফেশনালিজমের পরিচয় দেয় নিয়মিত। কাজেই অফিসিয়ালি যেরকম শোনা যাচ্ছে, সেখানে পূর্বে আটক হওয়া পটাশিয়াম নাইট্রেটের বিশাল মজুদ ছিল, যেখানে আগুন পৌঁছানোয় এই বিস্ফোরণ ঘটেছে, সেটাও খুবই সম্ভব। তিন, ইসরায়েলের প্রধানমন্ত্রী একটা টুইট শেয়ার করেছে সবাই, কিন্তু এতে কিছুই প্রমাণিত হয় না। প্রথমত, ওই টুইট দুপুরবেলার, বিস্ফোরণের অনেক আগের, এবং সেখানে লেবানন সম্পর্কে কিছুই বলা হয়নি। বলা হয়েছে সিরিয়াতে হিজবুল্লার ওপর আক্রমণের কথা। দ্বিতীয়ত, ইসরায়েলের প্রধানমন্ত্রী আজকে জীবনে প্রথম এরকম টুইট করেনি। ইরানের সাথে হিজবুল্লার সাথে টুকটাক দ্বন্দ্ব নিয়ে নিয়মিত এরকম টুইট করেছে। এই অ্যাকাউন্টের পেছনের হিস্ট্রি ঘাটলে প্রচুর টুইট পাওয়া যাবে। চার, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওগুলো থেকে এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে, পোর্টের কাছে একটা ওয়ারহাউসে প্রথমে আগুন লেগেছে, সেখানে অনেকগুলো ছোট ছোট বিস্ফোরণ ঘটেছে, এরপর ঘটেছে বিশাল বিস্ফোরণটা। বিশাল বিস্ফোরণের আগেই যে ছোট ছোট অনেকগুলো বিস্ফোরণ ঘটছিল, সেখান থেকে লেবাননের অফিসিয়াল ভার্সনে মিল পাওয়া যায় যে ওই ওয়ারহাউসে আসলেই বিস্ফোরক দ্রব্য রাখা ছিল। পাঁচ, লেবানিজ অফিসিয়ালরা অ্যামোনিয়াম নাইট্রেটকে দায়ী করছে। লেবাননের প্রধানমন্ত্রী জানিয়েছে 2014 সাল থেকেই সেখানে 2750 টন অ্যামোনিয়াম নাইট্রেট রাখা ছিল, এবং তিনি ঘোষণা দিয়েছেন 6 বছর ধরে ওগুলো ওই রকম জায়গায় ফেলে রাখার পেছনে কারা দায়ী তা তদন্ত করে প্রকাশ করা হবে। সাংবাদিকরা 2013-14 সালের পুরনো রিপোর্ট খুঁজে বের করছে, যেখানে কোনো একটা জাহাজ থেকে 2700 টন নাইট্রেট আটক করার ঘটনা ঘটেছিল। ওয়ালিদ জামলাত সহ লেবানিজ অন্যান্য পলিটিশিয়ানরাও এই নাইট্রেটের মজুদ নিয়েই কথা বলছে। লেবানিজ টিভি চ্যানেল এলবিস রিপোর্ট করেছে, নাইট্রেট রাখা ওই ওয়ারহাউসে চুরি ঠেকানোর জন্য একটা ছিদ্র ওয়েল্ডিং করতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটে এবং এরপর সেখান থেকেই বিস্ফোরণ হয়। সুতরাং এখন পর্যন্ত যা মনে হচ্ছে, বাইরের আক্রমণের তুলনায় এটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও এই ধরনের অবহেলাজনিত ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই, এবং আসলে ওয়েল্ডিং থেকে আগুনের সূত্রপাত নাকি কোনো নাশকতা ছিল সেটাও তদন্ত সাপেক্ষ। কিন্তু আপাতত ইসরায়েলে বিমান হামলা, হিজবুল্লার গোপন অস্ত্রভাণ্ডার ইত্যাদির চেয়ে দুর্ঘটনার দিকেই পাল্লা ভারী বলে মনে হচ্ছে। যদিও ভিন্ন কিছু হয়েও থাকে, আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যে অন্তত টুইটারে হলেও গুঞ্জন শোনা যাবে। আরব বিশ্বের মধ্যে লেবাননের সবচেয়ে বেশি সাংবাদিকদের ঘাঁটি। সিরিয়া থেকে শুরু করে সৌদি আরব পর্যন্ত যারা কাভার করে, তাদের একটা বড় অংশের বেজ লেবাননে, এবং লেবানিজ নাগরিকরাও শিক্ষিত এবং ইংরেজি জানা, তারাও টুইট করবে। সো লেটস ওয়াচ। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।